নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার 17ই অক্টোবর 2023 যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় বজরংবলী, জয় শ্রীরাম। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি এই প্রোগ্রামটা নিয়মিত আপনাদেরকে দিই। কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে অ্যালার্ট আপনাদেরকে কিন্তু করি। কিন্তু আপনারা অনেকে ছোট্ট একটা ভুল করেন, ভিডিওটির আলোচনাটা না শুনে রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত আপনারা নিয়ে নেন। ভাবেন যে একটা লটারির টিকিট কাটি তাহলে হয়তো অর্থপ্রাপ্তি হতে পারে। দেখুন, শুধুমাত্র লটারির টিকিট কাটলেই যে অর্থপ্রাপ্তি হবে আমি এটা কখনোই বলি না। আপনাদের যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। তবে যারা লটারির টিকিট কাটছেন না, একবার হলো নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার দেখিয়ে নিন যে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে কি না, এবং সেটা থাকলে আপনাদের কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। দেখুন, প্রতিদিন যে আমি রাশিগুলোর নাম বলি কি না, তার মধ্যে হয়তো আপনাদের রাশির নাম সেম রাশির নাম থাকতেই পারে। সেখানে আপনারা একটি ভুল করবেন যে আপনারা অনেকে টিকিট কেটে ফেলছেন, টিকিট কেটে আপনারা অনেক অর্থ নষ্ট কিন্তু করছেন। তার জন্যই বলা হচ্ছে যে আপনারা একটু ওয়েট করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আপনাদের জন্মকুণ্ডলিতে তিনটি গ্রহ রাহু, শুক্র এবং বুধ, এই তিনটি গ্রহ আপনাদের কেমন রয়েছে, এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে, আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। দেখুন, আমি যে প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওগুলো দিই কি না, সেখানে আমি আপনাদেরকে একটা জিনিস জানানোর চেষ্টা করি যে আপনাদের অর্থপ্রাপ্তির জায়গাটা আপনাদের কোন বছর রয়েছে আগে জেনে নিন, এবং আপনাদের ভাগ্যের যে ফরচুনা নাম্বার সেটা কত রয়েছে, তারপরে কিন্তু বলা সম্ভব যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি হবে কি না। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেম রাশির নাম থাকে। দেখুন, আজকে যদি একই রাশির প্রত্যেক মানুষ যদি কোটিপতি হয়ে যেত, তাহলে আজকে আমাদের সমাজে গরিব কেউ থাকতো না, সবাই আজকে কোটিপতি হয়ে যেত। এখানে কিন্তু দেখা দরকার যে আপনাদের অর্থপ্রাপ্তিতে বাধা যে আসছে, সেই বাধাকে কাটানোর জন্য আপনাদেরকে কিন্তু বিশেষভাবে রাহু রক্ষা কবচ এবং গ্রহ প্রতিকার এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করতে হবে। তাতে আপনাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি কেন দিই, আপনাদের কাছে কিছুটা সময় নিই, কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। শুধুমাত্র রাশির নাম শুনলেই হবে না, আমি একটা কথা বারবার বলি, কারণ আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কি না, অনেকের থাকেই না, দীর্ঘদিন ধরে লটারি কেটেই যাচ্ছেন, হচ্ছে না। আবার কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকে, সে হয়তো জানেই না, এমনও কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটে। সেই জায়গাটাকে অ্যাক্টিভ করার জন্য প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা কিন্তু দরকার। দেখুন, জন্মকুণ্ডলিতে যদি আপনাদের
রাহু, শুক্র, বুধ এই গ্রহগুলো যদি আপনাদের শুভ অবস্থাতে থাকে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কোন কোন রাশির কথা আমি বলবো, অনেকে অপেক্ষা করে রয়েছেন এবং প্রতিদিন আমি টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে দিচ্ছি। দেখুন, রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে এই জন্যই দিই, যারা লটারির টিকিট কাটেন তাদের জন্য কিন্তু আমি প্রতিদিন এই শুভ সময়টা কিন্তু দিই। হয়তো আপনাদের ক্ষেত্রে যদি যোগ প্রবল থাকে কারো কারো ক্ষেত্রে মিলে যেতেই পারে। কম হোক বেশি হোক, যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির বড় যোগ রয়েছে এই পাঁচ রাশির জাতক অথবা জাতিকাদের। আপনার শেয়ার বাজারে টাকা লাগিয়েছিলেন, শেয়ার বাজার থেকেও টাকা পেতে পারেন, ডিভিডেন্ড পেতে পারেন শেয়ার বাজার থেকে। আপনি মিউচুয়াল ফান্ডে টাকা লাগিয়েছিলেন, সেখান থেকেও লাভ পেতে পারেন। আপনি স্টক মার্কেটে টাকা লাগিয়েছিলেন, সেখান থেকেও আপনি লাভ পেতে পারেন। অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনারা আগামীকাল অর্থ কিন্তু পেতে পারেন। প্রথম রাশি আগামীকালের জন্য নাম্বার ওয়ান রাশি, সেই রাশির নাম আপনার আগামীকাল মঙ্গলবার, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 10:21 থেকে 11:56 পর্যন্ত, 10:21 থেকে 11:56। দ্বিতীয় রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 9:43 থেকে 10:52 পর্যন্ত। তিন নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় দুপুর 12:00 থেকে 1:14 পর্যন্ত তুলা রাশির। চার নম্বর রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের যে শুভ সময় সকাল 10:04 থেকে 10:55 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। শেষ যে রাশির আমি কথা বলবো, আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে, যারা টিকিট কাটেন তারা এই সময়টি আপনারা মেনটেন করতেই পারেন, হয়তো আপনাদের ভাগ্য খুলে যেতেও পারে। সে টাইমটা 10:32 থেকে সকাল 10:32 থেকে 11:56 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই পাঁচটি রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। এবং যাদের হচ্ছে না, আবারও বলছি, যাদের অনেকে বলছেন যে কৌশিকদা কী করবো আমার তো জন্ম সময় নেই, যাদের জন্মকুণ্ডলি নেই তারা অবশ্যই হস্তরেখা বিচার করুন, আপনাদের ক্ষেত্রে সেম রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। কারণ হস্তরেখা তো কিন্তু বলা সম্ভব, আপনাদের কবে অর্থপ্রাপ্তি রয়েছে, কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে আপনারা শেয়ার করুন। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।